সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি খায়রুল হাসান বলছি ট্রাভেল ফেস ট্যুরস অ্যান্ড হলিডেজ ইউকে থেকে। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমার এক ক্লায়েন্টের ইউএসএ ভিসা সাবমিশন ছিল এবং সে ফর্চুনেটলি ভিসা পেয়েছে, অর্থাৎ তার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। এই তথ্য শেয়ার করছি এই জন্য যে অনেকের মধ্যেই বদ্ধমূল ধারণা থাকে যে ইউএসএ ইনভাইটেশন ছাড়া ভিসা হয় না। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট টুরিস্ট হিসাবে সে ভিসা পেয়েছে। তো এই নিউজটা শেয়ার করার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি শেয়ার করবো আজকে। সেটা কীরকম, আমরা অনেকেই হয়তো জানি না বা বুঝি না যে আসলে কেন ভিসা দিবে। এই এই এটা হচ্ছে মোদ্দা কথা। মনে কর এই কোশ্চেনটার আনসার আমি নানাভাবে দেওয়ার চেষ্টা করবো আজকে। ভিডিওটি একটু বড় হতে পারে। কেন ভিসা পাওয়া উচিত আর কেন ভিসা দেওয়া উচিত, এই দুটা কোশ্চেন। এবং সেই সঙ্গে হচ্ছে অনেক মিসকনসেপশন নিয়ে, যে অনেকেই মনে করেন, ধরেন প্রথম মিসকনসেপশনটা নিয়ে আমি আলাপ করি, তো বেন হচ্ছে এই দুটি সহজ প্রশ্নের উত্তর আমি দেব। সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে অনেকগুলো দেশ ভ্রমণ করা থাকলে ইউএসএ বা মনে করেন ইউরোপের ভিসা পাওয়া অনেক ইজি। হ্যাঁ, এটা এই কথায় হয়তো আংশিক সত্যতা কিছু থাকতেও পারে, হ্যাঁ বা আছে আমি মনে করি, এমনটা অস্বীকার করা যাবে না। বাট এটা পুরো সত্যি না। পুরো সত্যিটা কি, পুরো সত্যিটা হচ্ছে যে আপনি মনে করেন, ধরুন যে আপনি ঢাকায় বাস করেন, হ্যাঁ আমি ঢাকা নিয়ে বলছি, আপনি ঢাকা থেকে আপনার মনে হলো যে আপনি একটা কফি খেতে নিউ ইয়র্কে যাবেন। এখন আপনি মনে করেন ভিসার জন্য দাঁড়াইলেন এবং বললেন যে হ্যাঁ আমি কফি খেতে নিউ ইয়র্কে যাব। এখন ওই মুখ দিয়ে বললেই তো হলো না যে আমি কফি খেতে যাব। সেই কফি খাওয়ার মতো, যাওয়ার মতো যোগ্যতা এবং আপনি যে আসলে কফি খেয়ে ফিরে আসবেন, সেই সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, হ্যাঁ আপনার মনে করেন যে আপনার যে প্রোফাইল, সব কিছু সেটা সাপোর্ট করে কিনা, এটা হচ্ছে মানে ভিসা পাওয়ার আসলে বা মনে করেন আপনাকে ওখানে যেতে দেওয়ার, এন্ট্রি নেওয়ার হচ্ছে মোদ্দা কথা। এটাই হচ্ছে সারসংক্ষেপ। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে অন্য সব হচ্ছে মনে করেন আয়োজন, কিন্তু মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আপনি ভিসা অফিসারকে, অর্থাৎ এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে এটা বোঝাইতে সক্ষম যদি হন যে আপনি হচ্ছেন ওই কফি খাইতে যাওয়ার যোগ্যতা রাখেন এবং আপনি আসলে বাংলাদেশে সাপোসা লোকের চাইতে অনেক মনে করেন টপ লেভেলে আছেন এবং আপনার সামাজিক, অর্থনৈতিক এবং হচ্ছে পারিবারিক সব মিলিয়ে এমন একটা সিচুয়েশনে আপনি বাংলাদেশে থাকেন যে আপনি বাংলাদেশে যে 10% লোক, হ্যাঁ টোটাল পপুলেশনের যে 10% লোক যে টপ রিচ, এই লেভেলটা আপনি বিলংস করেন। অনেক সময় ব্যতিক্রম হয়, অনেক মনে করেন সাপোসা মানুষ, আমার মতো মানুষও ইউএসএ ভিসা পেয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা এক্সাম্পল হতে পারে না। আপনাকে মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ডটা, স্ট্যান্ডার্ডটা হচ্ছে খুব সিম্পল, যে আপনি ভিসা যখন চান তখন আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য। এই যে প্রুফটা, এটা নানাভাবে হতে পারে, ইউএসএ প্রুফটা করা সত্যি খুব দুরূহ। এটা হচ্ছে সামগ্রিকভাবে আসে, এটা টোটালভাবে তারা একটা একটা স্যাম্পলিং করে, যেটা আসলে দুরূহ। আমরা হয়তো মনে করি যে ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, নো ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড। এটা হচ্ছে এরকম যে আপনি 20-25 বছর পড়াশোনা করার পরে এক বাক্যে প্রকার বললেন যে না পড়াশোনা মানে হচ্ছে এই। ধরেন আমার কাছে কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া লেখা কী করছেন, কিছুই করি নাই ভাই, কিছু শিখিনি, এটাই হচ্ছে আমার এই 25-30 বছরের পড়াশোনার পরে হচ্ছে মূল জিস্ট, যে মনে করেন শেখার যে মনে করেন মূল মন্ত্রটা, সেটা হচ্ছে এটা কিছু শিখি নাই, শিখছি হচ্ছে কীভাবে ভুল না করে মানুষ, কীভাবে গ্রিডি না হয়, এগুলো শিখছি। এটা অনেকের কাছে মনে করেন নাও মনে হতে পারেন, মনে হতে পারে আবার এমন কি, এটাই হচ্ছে সত্য। আমি শিখছি কি, যে কারে না বলতে হবে আর কারে হা বলতে হবে, কখন হা বলতে হবে কখন না বলতে হবে, কোন জিনিস হচ্ছে আমি অপরচুনিটি হিসাবে নিবো আর কোন জিনিস নিবো না, কীভাবে কতটুকু মানবিক হইতে হবে, এগুলো শিখছি। এগুলোর এগুলো হচ্ছে উইজডম, অর্থাৎ আপনার সমগ্র এক্সপিরিয়েন্স মিলে, এডুকেশন মিলে, আপনি যে এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখলেন, শিক্ষা থেকে যেটা শিখলেন, সব কিছু মিলে যখন মানুষ একটা জিনিস অর্জন করে তখন সেটা সেটাকে আমরা মনে করি বাংলায় বলে, গ্রাম অঞ্চলে বলে দেখুন দিকপাশ করছো কিনা, হ্যাঁ এটা ওই উইজডম আর কি। তো ইউএসএর ভিসার জন্য আমি যেটা বলবো যে অনেকের মধ্যে এই মিসকনসেপশনগুলো থাকে, সেই মিসকনসেপশনগুলো যাতে না থাকে এই জন্য আমি বলবো যে আপনারা একটু সচেতন হয়ে, কারো কথায় পরিচিত না হয়ে, নিজে যদি ভালো বুঝেন তো নিজে করেন, আর অথবা যদি নিজে না পারেন তাহলে এমন কাউকে আপনার এই এটার জন্য নির্বাচিত করেন যে হচ্ছে এই কাজে সত্যি সত্যি স্কিল এবং যে কিছুটা প্যাশনের সহিত কাজ করে, এখানে মানি ইস্যু সব কিছু মিলিয়ে নিয়ে যাতে একটা সে যাতে আপনার এই কাজটা করার জন্য যোগ্য হয়। তো আমি আমার মূল কথায় ফিরে আসি। মূল কথা হচ্ছে এই যে আপনি ইউএসএতে যাওয়ার জন্য যে প্ল্যানটা করবেন, ধরেন আমি আজকের যে সফলতার কথা যার জন্য বললাম, হ্যাঁ তার জন্য নিঃসন্দেহে এটা একটা মনে করেন যে সফলতার পালক, তার মনে করেন প্রোফাইলে যুক্ত হয়েছে। ইউএসএর একটা ভিসা, 5 বছরের একটা ভিসা যখন মনে করেন পাসপোর্টে থাকে, হ্যাঁ ইউ উইল ফিল এম্পাওয়ার্ড, হ্যাঁ কিছুটা মনে করেন যে শক্তিশালী, যে না
আমি চাইলে ইউএসএ যেতে পারি, অন্য অন্য কান্ট্রি ভিসা পাওয়া খুব ইজি হয়ে যায় তখন। সো সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা ইউকেতে বসবাস করেন, সে যে যে ভিসায় থাকেন, একেবারে স্পষ্ট করে বলছি, যে যে ভিসায় থাকেন, আপনাদের হাতে যদি বছরখানেক ভিসা থাকে এখনই প্রিপারেশন নেন। এই ভিসাটা আপনার মনে করেন কোনো এক দুঃসময় আপনাকে কাজ দেবে, অর্থাৎ কোনো এক দুঃসময় আপনার যদি হতাশা কাজ করে তখন আপনার মনে হবে ওকে আমি ইউএসএ গিয়ে একটু দেখে আসি যে ওখানকার পরিস্থিতি কী, হ্যাঁ থাকবেন কি থাকবেন না, ওখানে আপনি কী করবেন না করবেন একান্তই আপনার নিজস্ব বিষয়, বাট এটা আপনাকে সাহস যোগাবে, শক্তি যোগাবে। হ্যাঁ, সো এটার জন্য কী হয়, আগাম পরিকল্পনা নিতে হয়, অনেক আগ থেকে প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, আপনার মনে করেন যে সামগ্রিক চিত্রটা আগে থেকে বুঝতে হয় যে আমি আমি কতদিন পরে কোন প্রবলেম ফেস করব। এই যে আগাম বুঝতে পারার যে সক্ষমতা, এটা হচ্ছে মনে করেন যে স্কিল বা এটা ট্যালেন্ট, আপনি যাই বলেন না কেন। হ্যাঁ, কিছু লোক পারে, সবাই পারে না। আমরা সবাই বেশিরভাগ সময় কী করি, যখন বিপদে পড়ি তখন বিপদ ফেস করি, আর কিছু লোক হচ্ছে আগাম বিপদ ইমাজিন করে তারা ওটার একটা ডিফেন্স ক্রিয়েট করে। দে আর ভেরি ট্যালেন্টেড পিপল, আই শুড সে দ্যাট। ওকে, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করা, এবং সেই সঙ্গে আপনারা যারা ইউএস এর ভিসা করতে চান, কানাডার ভিসা করতে চান, যারা এখান থেকে লফুলি মাইগ্রেট হতে চান, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি ট্রাভেল ফেস ট্যুরস অ্যান্ড ইউকে লিমিটেডের হচ্ছি একজন কর্ণধার, হ্যাঁ এটার ওনার আমি, হ্যাঁ একজন কো ওনার, আমার সঙ্গে আমার ওয়াইফ আছে। সো আপনারা এই বিষয়ে সঠিক নির্ভরযোগ্য সব পরামর্শের জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারেন, পরামর্শ স্টিল ফ্রি, শুন এটা ফ্রি থাকবে না। আর আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইস করবো শুনে বুঝে যে আসলে আপনাকে আমরা কত টাকা চার্জ করব, আর ফিস ঠিস এগুলো তো আপনাকে নিজে পে করতে হবে। আশা করি আমার এই কথাগুলো পাকাভাবে নেবেন না, পজিটিভলি নেবেন। কার কী কখন দরকার হয় কেউ আমরা জানি না, আশা করি আপনারা ভালো থাকবেন। সবাইকে আগামী শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আর আমাদের হটলাইন নাম্বার থাম্বনেলে বড় করে দেওয়া থাকবে, হ্যাঁ আপনারা মনে করেন আমাদের সঙ্গে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে যেখানে থাকেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, সেখান থেকে আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।